যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যতদিন তিনি ক্ষমতায় ছিলেন নিজের ব্যক্তিত্বের প্রভাব দিয়ে ততদিন বিশ্বকে যুদ্ধমুক্ত রেখেছিলেন তিনি। তিনি আরো বলেছেন, জো বাইডেনের পরিবর্তে তিনি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকতেন সেক্ষেত্রে যুদ্ধ বাধার 24 ঘন্টার মধ্যে তা থামিয়ে দিতে পারতেন তিনি। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ABC নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, যতদিন আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলাম নিজের ব্যক্তিত্বের প্রভাব দিয়ে বিশ্বকে যুদ্ধমুক্ত রাখতে পেরেছি। আজ যদি আমি প্রেসিডেন্ট থাকতাম সেক্ষেত্রে হয়তো ইউক্রেনে কোনো যুদ্ধই বাঁধত না। পুতিন কখনো রুশ বাহিনীকে বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দিতেন না। এমনকি আমি জোর দিয়ে বলছি, এখনো যদি দেশের প্রেসিডেন্ট হই সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে এ যুদ্ধ থামিয়ে দিতে পারবো। সেই ক্ষমতা ও যোগ্যতা আমার আছে। কি ভয়াবহ ধ্বংসযজ্ঞ চলছে ইউক্রেনে, একের পর এক শহর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চেয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যোগাযোগ করেছিল ABC নিউজ। মার্কিন এই সংবাদ মাধ্যমকে জেলেনস্কি বলেন, তার যুদ্ধ বন্ধ করার ইচ্ছাকে আমরা স্বাগত জানাই, তবে তাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন থেকেই কিন্তু রাশিয়ার সঙ্গে আমাদের তিক্ততা চলছিল, এবং চাইলে তিনি সেই তিক্ততার অবসান ঘটাতে পারতেন, কিন্তু সে সময় তিনি এই ইস্যুর পরিবর্তে অন্যান্য আন্তর্জাতিক ইস্যুগুলোকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের সুসম্পর্কের কথা অনেকেই জানেন। যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারি দল ডেমোক্রেটিক পার্টির সদস্যরা এজন্য প্রকাশ্যে ট্রাম্পের সমালোচনাও করেছেন। 2022 সালের 24 ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এই যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনকে শত শত কোটি ডলারের অর্থ ও সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যতদিন যুদ্ধ শেষ না হয় ততদিন এই সহায়তার প্রবাহ অব্যাহত থাকবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের দল এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের বিরোধী রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধের দাবিতে সোচ্চার। রিপাবলিকান পার্টির নেতাদের মতে, এ যুদ্ধ একদিকে যেমন বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা উস্কে দিচ্ছে, তেমনি অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থের অপচয় ঘটাচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে গত 2 জুলাই কোকেইন উদ্ধার করেন গোয়েন্দা কর্মকর্তারা। যে জায়গায় এই নিষিদ্ধ মাদকটি পাওয়া যায় সেখানে জনসাধারণের প্রবেশ রয়েছে। তবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন কোকেইন গ্রহণ করেন, আর হোয়াইট হাউসে পাওয়া এই মাদক আনা হয়েছিল জো বাইডেন এবং তার ছেলে হান্টার বাইডেনের জন্য। এ ব্যাপারে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে ট্রাম্প বৃহস্পতিবার লিখেছেন, কেউ কি সত্যিই বিশ্বাস করেন হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে পাওয়া কোকেইন হান্টার এবং জো বাইডেন ছাড়া অন্য কারোর জন্য আনা হয়েছিল? কিন্তু দেখবেন, ভুয়া মিডিয়া খুব দ্রুতই বলা শুরু করবে উদ্ধারকৃত কোকেইন খুব কম পরিমাণে ছিল, এমনকি বলবে কোকেইনই নয়, এগুলো অ্যাসপিরিন। এরপর এ গল্প হারিয়ে যাবে। ট্রাম্প এমন গুরুতর অভিযোগ করলেও যখন কোকেইন উদ্ধার করা হয় তখন হোয়াইট হাউসে বাইডেন ছিলেনই না, ওই সময় ক্যাম্প ডেভিডে সময় কাটাচ্ছিলেন তিনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যানপিয়া বলেছেন, যেখানে কোকেইন পাওয়া গেছে সেখানে অনেক মানুষের যাতায়াত রয়েছে, তবে কে বা কারা এমন সুরক্ষিত এলাকায় এই মাদক নিয়ে এসেছিল তারা সেটি খুঁজে বের করবেন। তিনি আরো জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেনও বলেছেন, কিভাবে এমন ঘটনা ঘটলো সেটি গভীরে গিয়ে খুঁজে বের করতে হবে এবং বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ।